আমি এবারে 10 মিলিয়ন ডলারে জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে, আর আমি দেখাতে চলেছি এইটা আর 2 লাখ ডলারের অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য। এটা দুর্দান্ত। আর 1 লাখ ডলার দেওয়া হয় ডাইনোসরের হাড় খুঁজে বার করার জন্য। ও মাই গড, আরো অনেক জব দেখাবো। আর সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি, গোল্ড প্যানিং, যাদের রোজগার বছরে $1। কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করব। একদমই নয়। বেসিক্যালি গোল্ড প্যানাররা এটার মধ্যে প্রথমে মাটি দেয়, তারপর জলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে, তার ফলে গোল্ড ফিল্টার্ড হয়ে নিচে পড়ে যায়। কিন্তু এটা সহজ নয়, কারণ 5 ঘন্টা খোঁজার পরেও আমি সত্যি বলতে কিছুই পাইনি। ও বয়েজ, আমি গোল্ড পেয়েছি। এই ছোট্ট জিনিসটার মূল্য কত হবে? এটা হবে 2 সেন্ট। আমি এটাই বলতে চেয়েছিলাম, সারা বছর এই কাজটা করে তুমি মাত্র $1 রোজগার করবে। কিন্তু সৌভাগ্যবশত আমরা সেই জব করতে চলেছি যেটা করে বছরে $10 মিলিয়ন রোজগার করা যায়। কিন্তু প্রথমে দেখা যাক যে কাজ করে মানুষ বছরে $1 লাখ রোজগার করতে পারে। মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে বার করা। আর হ্যাঁ, এগুলো ফেক, কারণ ওদের অস্তিত্ব আর নেই। এটা হলো আমাদের কাজ করার জায়গা। এগুলো কি সত্যি ডাইনোসরের বোন? হ্যাঁ একদম। আমি এখানে 17 বছর ধরে রয়েছি, আর আমি আমার ক্যারিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সবথেকে বড়। এটা হলো থাইমন, এই যে এখানকার। আর এটা 4 ফুট লম্বা। উদাহরণ হিসেবে, এই যে একটা ডাইনোসর, তার সমান হলো 6টা কালকে উপরে উপরে দাঁড় করিয়ে দেওয়া। আমার হাইট 6'5". এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার। এই তো, ভালোই করছো। ওর কোনো আইডিয়াই নেই ও কি করছে। হ্যাঁ, ওর কোনো আইডিয়াই নেই। আশ্চর্যের বিষয় হলো, এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম। একটু সাবধানে, কাজটা একটু এগোতে আমাদের 5 ঘন্টা সময় কেটে গেল। তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম। আমার গোটা ক্যারিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন। আর তুমি চাও এটাকে আমি আর কার্ল টাচ করি? একদম। যদি আমরা এটাকে খারাপ করে দিই জস, এটার ওয়েট কত হবে? মোটামুটি 2250 পাউন্ড। হ্যাঁ, এর ওজন তো নোলানের মায়ের 10 ভাগের 1 ভাগ। ও মাই গড, এটা তো দারুণ। এখন যেহেতু এই হাড়টা এতটাই প্রাচীন, তাই আমরা এটাকে তোলার আগে ভালো করে সংরক্ষণ করলাম, না হলে এটা 2 টুকরো হয়ে ভেঙে যেত। আশা করব তোলার সময় এটা ভেঙে যাবে না। 1 2 3 3। খুব ভালো, এদিকটা নিয়ে এসো। খুব ভালো, এই প্রথমবার কোনো মানুষ এটাকে বয়ে নিয়ে যাচ্ছে। একজন ইউটিউবার ডাইনোসর বোন নিয়ে যাচ্ছে। কেবলের সামনেটা নিয়ে চলো। ঠিক আছে, 1 2। বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এই ডাইনোসর বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে। আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয়, তাই আমরা চলে গেলাম 2 লাখ ডলারের জবে, নাসাতে অ্যাস্ট্রোনট ট্রেনিং। আর আমার প্রথম মিশন হলো একটা অফিসিয়াল লুনার রোভার চালানো। এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে। হ্যাঁ, এটাতে করেই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো। ঘোড়া, আমাকে কেন এটা চালাতে দিল? দরজাটা খোলো। আমি এটাকে কি করে চালাবো? ওই স্টিকটাকে সামনের দিকে করো। এক্ষুনি? হ্যাঁ করো, সামনের দিকে করো। অন্য কেউ চালাও, ও আমাদের মেরে ফেলবে। আমার ভয় লাগছে। হ্যাঁ ঠিক হচ্ছে। ও এটা তো তার। চলো এবং টুইস্ট করো। ডান দিকে? ডান দিকে বা বাঁ দিকে, যেদিকে খুশি করতে পারো। ও মাই গড, ওখানে তো কার আছে? এটা কি রাস্তায় চালানো লিগাল? হ্যাঁ, এখানে রাস্তায় লিগাল আছে। ও এটা সত্যি দুর্দান্ত। আমরা সাইড হয়ে যাচ্ছি কেন? আমি জানি না এটা কি করে সোজা চালাবো। আর আমার যেন মনে হচ্ছিল আমি ড্রিঙ্ক করে এটা চালাচ্ছি, কিন্তু তাও আমি এটাকে নাসার লুনার ট্রেনিং ইয়ার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, যেখানে আসল টেস্ট ছিল। ও অফরোডিং! ও গড, ও এটা তো খুব লাফাচ্ছে। তোমরা চাও এই হিলটা দিয়ে চালিয়ে আমি নিচে নামি? এটার মধ্যে কি কোনো সিট বেল্ট নেই? এখানে একটা সিট বেল্ট আছে কিন্তু আমরা ইউজ করি। হ্যাঁ, এখানে সিট বেল্ট আছে কিন্তু কেউ ইউজ করে না, এটা জেনে ভালো। ও এটা তো খুবই স্টিপ। ও রে বাপরে, আমরা কি সত্যি নিচে নামবো? আমার সিট বেল্ট চাই এক্ষুনি। ও মাই গড, দাঁড়াও, আমরা হিল থেকে সাইড হয়ে নামছি। ঠিক আছে, তোমার হাতটা তুলে নাও যাতে ওটা দেখে আমি চালাচ্ছি। আরে ও তো সত্যি তুলে নিল। ঠিক আছে, আমি উঠে যাচ্ছি, নিককে দিচ্ছি। দাঁড়িয়ে পড়ো। আমরা কি ফ্রেটারে সাইড হয়ে নামবো? ধরো আমাকে, কাল বিশেষ করে যখন আমাদেরকে স্পেস স্যুট দেখানো হলো। আমি যতদূর জানি তুমি একটা স্পেস স্যুট পরলেই তুমি অ্যাস্ট্রোনট হয়ে যাবে। কিন্তু এর মধ্যে একটা গন্ডগোল আছে। স্পেস ওয়াকে তোমাকে কি ডায়পার পড়তে হয়? তোমাকে 12 ঘন্টা স্যুটটা পরে থাকতে হবে। ওয়াও, এই নাও, এটা সত্যি একটা অ্যাডাল্ট ডায়াপারের মতো। ওকে, আচ্ছা একটু সাবধানে, এটা হাতে তৈরি করা, এটা পরে কিন্তু অনেকবার স্পেসে ঘোরা হয়েছে। তার মানে আসল অ্যাস্ট্রোনটরা এটা পরেছে? দেখো, এই অ্যাস্ট্রোনটটা কিন্তু এর মধ্যে টয়লেট করেছে। তুমি কি এর মধ্যে টয়লেট করেছো? আমি না, এই স্যুটটা নয়। ঠিক আছে, ওকে, আমার পরের মিশন কখন শুরু হবে? তুমি এখন থেকে 1 বছর পর কি করবে ভেবে দেখতে হবে। ওকে ওকে, আমার ট্রেনিং এর ফাইনাল স্টেপে সবথেকে দুর্দান্ত জিনিসটা আমি করেছিলাম। ওরা আমাকে মুন টাচ করতে দিল। না না, এটাকে জোরে টানতে হবে। এটার ওয়েট 9000 পাউন্ড। এটার ওয়েট 9000 পাউন্ড? পৃথিবীর মধ্যে এটা সবথেকে বড় চাঁদের পাথরের কালেকশন। আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমি করতে যাচ্ছি। এখন জানলে আমাদের ইউটিউব চ্যানেল আছে। ও মাই গড, এগুলো সোজা মুন থেকে নিয়ে আসা হয়েছে। তুমি আমাকে এটা ছুঁতে দেবে? তার কত পার্সেন্ট চার্জ আছে? 0। গতকাল আমরা একটা ডাইনোসরের ফসিল খুঁড়ে বার করেছি, তাই আমি এই বিষয়ে এক্সপার্ট। আমি এটা টাচ করি না।
চেষ্টা তো করলাম। এই যে মেটেরিয়ালটা দেখতে পাচ্ছো, এটা হলো আসলে লুনার সয়েল। ওহ মাই গড, তুমি এখন চাঁদকে ছুঁয়ে ফেললে। ও এটা তো দারুণ, তার মানে এই টিউবের ভিতরে চাঁদের মাটি আছে আর এটাকে নিয়ে আসার পর খোলাই হয়নি। আর তোমরা চেক করনি তাহলে এর ভিতর তো এলিয়েনও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, চাঁদ থেকে আনা হয়েছে তাই থাকতেই পারে। চাঁদ থেকে? এটা আমরা শুনলে। তারপর আমরা এলিয়েনরা যে সত্যি আছে এটা জানার পরে আমরা গেলাম স্ট্রাটোস্ফিয়ারে আমাদের পরের জব করতে। সেখানে নোলান আর গার্ল একটা প্লেন চালায়। আমি আগে কোনোদিনও প্লেন চালাইনি। আমরা জানি না আমরা কি করছি। প্রথম দিনের ফ্লাইট ট্রেনিং এ তোমাদের স্বাগত। আমি মজা করছি না, ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে, তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটরে প্র্যাকটিস করার পরে। আচ্ছা, এটা হলো আমাদের থ্রটল, এটা পেছন দিকে টানলে এটা স্লো হবে, ঠিক এইভাবে। ও মাই গড, আর নোলান ক্র্যাশ করার পরে, ক্র্যাশ করার পরে এবং ক্র্যাশ করার পরে প্লেনটাকে ক্র্যাশ করে দিলে। তারপরে যদিও সে সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে আর সেই কারণেই সে আসল প্লেন চালাবার অনুমতি পেল। বাপরে, আমার খুব ভয় লাগছে। তুমি এটা করতে পারবে না নোলান, প্লিজ তুমি আরো ভালোভাবে প্র্যাকটিস করে এসো। ও মাই গড, আমি এখন একটা প্লেন চালাবো। ও মাই গড, ওকে তাহলে আমরা যাবো, তুমি তৈরি? হ্যাঁ, আমি একদম প্রস্তুত, ফুল থ্রটল, অ্যাপ্রোচিং 60। কিছুটা কাঁপছে কিন্তু তুমি এটাকে জাস্ট টিপ কেনে দাও। আমরা টেক অফ করছি। এই তো খুব ভালো। মাই গড, তোমার প্রাণ এখন আমার হাতে। এ সত্যি এই পুরো জিনিসটাকে একা কন্ট্রোল করছে? হ্যাঁ, ও সবকিছু একাই করছে। আচ্ছা, টার্বুলেন্সের জন্য ক্র্যাশ হয় না তো? কি বলি, এটা দেখো, আমি এখন ডান দিকে যাব। চলো ডান দিকে চলো। ও মাই গড, আমরা হেলে যাচ্ছি। আমার বিশ্বাসই হচ্ছে না এটাকে আমি কন্ট্রোল করছি। হাত ছেড়ে দিয়েছি। এম করো না। ও মাই গড, তুমি কি পাগল? আমি তোমাকে মেরে ফেলবো। ঠিক আছে, আমরা ওখানে যাবো, তারপর ফিরে এসে ল্যান্ড করবো। ও মাই গড, এবার কি হবে? এই একটাই জিনিস যেটা সব মানুষের কাছে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, এবার আমি নামছি। আমার মেন্টাল হেলথ এখন একদম ঠিক নেই। এই জায়গাটাই আমি সবসময় সিমুলেটরে ক্র্যাশ হয়ে যাচ্ছিলাম। ও গড, আমরা এখন ওই রানওয়েতে ল্যান্ড করতে চলেছি। ও মাই গড, দেখো আমরা মাটির কত কাছে, তাই না? ধরে রাখো, ধরে রাখো, নিচের দিকে করে সোজা ধরে রাখো। ও মাই গড, সাবধানে শটলের উপর হাতটা রাখো। তোমাকে এটা পেছনে টানার জন্য অপেক্ষা করতে হবে। দীর্ঘ নিঃশ্বাস নাও। এবার আমরা নামছি। আমরা নেমে পড়ি। করে ফেলেছ ভাই, আমি একটা প্লেন ল্যান্ড করালাম। ও মাই গড, ও বলছিল আমি পারবো না, কিন্তু আমরা এখনো বেঁচে আছি। তুমি আমাকে মেরে ফেলোনি। আমি সত্যি অবাক হয়েছিলাম যখন আমি শুনেছিলাম বছরে $1 million রোজগার হয় হ্যান্ড মডেলিং এ। কিন্তু সেটা তখনই হবে যখন আপনি পৃথিবীর হাইয়েস্ট পেড হ্যান্ড মডেল হবেন। এ একজন ডাক্তারের থেকে 5 গুণ বেশি রোজগার করে লোকেদের নিজের হাতের ছবি দেখিয়ে, আর এ অনেক কাজ করে। আপনারা যে সমস্ত ব্র্যান্ডের নাম শুনেছেন মোটামুটি সব ব্র্যান্ডের হয়ে কাজ করেছে। সে পারিশ্রমিক হিসেবে $1 million করে নেয় পার হ্যান্ড। আমি আর অপেক্ষা করতে পারছি না কখন এটা করবে। প্রথমে ও আমাদের হাত এক্সামিন করবে। আমার মনে হয় না আজকে আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নখের উপর অনেক কাজ করতে হবে। ঠিক বলেছো, ওর হাতটা বাজে, বুঝলে? দেখো এর হাতে কার্লের থেকে কত বেশি লোম আছে। এর জন্য কি আমি বেশি টাকা পাবো? স্কিন টেক্সচারটা তোমার থেকে ওর অনেকটা ভালো। তুমি কি ঠিক করে দিতে পারবে? জানি না, যদি কিছু মিরাকল হয় তাহলে হবে। আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি। তোমার হাতটা তো গ্লো করছে, এটা দারুণ। তোমার হাতটা তো গ্লসি কেন? আমি জানি না, আমার আঙুলের স্ট্রাকচারটা কি ঠিক আছে? হ্যাঁ, এগুলো তো বেশ ভালো, কিন্তু এখানে একটু সমস্যা আছে, স্কিন সমস্যা আছে, কিন্তু এগুলো ঠিক করা যাবে। আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে, তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব। যেটা আমার আর কার্লের জন্য খুবই ইজি ছিল, কিন্তু লেজারের জন্য অতটাও নয়। ও গড, ভাই এই লোমগুলো দিয়ে তুমি দারুণ জিনিস বানাতে পারবে। এই চুলগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল, কিন্তু চাইলেই এর সাহায্যে $1 million উপার্জন করতে পারো। আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই, তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম। এই ছবিগুলো সারা আমেরিকায় বিলবোর্ডে দেখানো হবে এই ওয়াচগুলো প্রমোট করার জন্য। এটা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, আর বেশি চাপ নিও না। ওকে, মানে ঘড়িটাকে দেখতে ভালো লাগছে। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে, কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম। মনে হচ্ছে যেন কোনো সাপিক ঘড়িটা পড়ে আছে। ভাই এটা খুবই শক্ত, তুমি একবার করবে এটার সাথে পার্থক্য দেখবো। দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ফলো করতে ভুলবেন না। তুমি জ্যাক নামের একজন প্লেয়ার হিসেবে পৃথিবীকে বাঁচাবে কার্ল। ও কি আমাকে বাঁচাবে? এবার আমি চাই তুমি এই গেমটার এক্সবক্স ভার্সনের মডেল হও, একটা স্কর্পিয়ন নিয়ে। না ভাই, এই দেখো তুমি ঠিক এটাকে এইভাবে ধরবে। আচ্ছা, এটা হাতে ধরাটা সেফ তো? একদম ঠিক আছে, একদম। না না না, যা বলার বলে দাও, বলে দাও, ফটো তুলে নাও। ঠিক আছে, তুমি এই গেমে ডিফারেন্ট টাইপের 25টা ম্যাজিক স্পেল পাবে, আর 80টা ডিফারেন্ট ট্যালেন্টকে আনলক করতে পারবে নিজের ক্যারেক্টারকে কাস্টমাইজ করতে। ইমমর্টালস অফ অ্যাভিয়াম এই ফটোটাকে পছন্দ করবে কাল? ইমমর্টালস অফ অ্যাভিয়াম আশা করি পছন্দ হবে কাল। আর কিছুক্ষণ এটাকে ধরে রাখো, তারপরে আমরা NFL প্লেয়ার্স হয়ে যাব। যারা ইমমর্টালস অফ অ্যাভিয়াম তৈরি করেছে তারা আরো অ্যাওয়ার্ড উইনিং গেম তৈরিতে সাহায্য করেছে, যেমন হ্যালো, কল অফ ডিউটি আর ডেড স্পেস। আমার এই গেমগুলো দারুণ লাগে।
এটা তো নড়ছে। আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে। আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যে কোনো বসের থেকে বেশি গোল্ড পাবে। ও না, আরে চিন্তা করো না, ওর দিকে তাকিও না। ইমোর্টালস অফ এভিয়াম এখন Xbox এ ফ্রি ট্রায়াল দিচ্ছে, তার সাথে PS5 এও আর Steam এও ফ্রি ডেমো অ্যাভেলেবল আছে। তুমি পারবে, তুমি পারবে নাকি হাতের তলায়? আমরা এতটাই বাজে করছিলাম যে একজন হ্যান্ড মডেল কানাতে হলো যাতে স্পন্সররা এই ফটোগুলোকে অ্যাপ্রুভ করে। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করো যদি তোমরা এক্ষুনি ইমোর্টালস অফ এভিয়াম খেলতে চাও। আমি আর হ্যান্ড মডেল হতে চাই না। আর যদিও আমাদের ফটোগুলো অতটা ভালো ছিল না, তবুও গোটা দেশের বিলবোর্ডে সেগুলো স্থান পেল। আর এবার হলো শেষ কাজ যেটার জন্য বছরে $10 মিলিয়ন রোজগার করা যায়। একদম ঠিক, আমি জয়েন করতে চলেছি লিটারালি NFL। এটা আমার একটা স্বপ্ন ছিল। যদি তোমাদের মনে হয় এটা ফেক, এই দেখো আমি সাইন করছি একটা রিয়েল কন্ট্রাক্ট, তার ফলে আমি বাকেনিয়ার্স এর এখন রিয়েল প্লেয়ার, আর ওরা আমাকে দেবে $10 মিলিয়ন। আমি হয়তো এটা পাবো না, কিন্তু অ্যাটলিস্ট এটা অ্যামাউন্টটা তো বললো। না না, ডলারের উপর ফোকাস করো এখন থেকে, এটা অফিশিয়াল। কংগ্রাচুলেশন। তাহলে আগামী 48 ঘন্টার জন্য আমি অফিশিয়ালি প্লেয়ার। তুমি এখন অফিশিয়ালি প্লেয়ার। কথা দিচ্ছি আমি হতাশ করব না। আমি কথা দিচ্ছি ও হতাশ করবে। কন্ট্রাক্টটা শেষ করি, আমি আমার টিম নিয়ে মাঠে নেমে পড়লাম 60,000 দর্শকের সামনে। প্রথম স্টেপ হলো ওয়েট ট্রেনিং। এটা হালকা হচ্ছে, ওয়েট একটু বাড়িয়ে দিই চলো। এই তো খুব ভালো মনে হচ্ছে। না আমাকে সাধারণ মানুষ নয়, আমি চাইবো না ওরা আমাকে ধাক্কা মারুক। NFL এত শক্ত কেন? তাদের টিপিক্যাল ওয়ার্কআউটের সাথে এটার পার্থক্য কতটা? অনেক বেশি। যাক, একটু মাথা ব্যথা তো দূর হলো। কিন্তু তোমাকে পরে ওগুলোই করতে হবে। ঠিক আছে। এরপরে আমি প্রথম প্র্যাকটিস করলাম টেম্পা বে বাকেনিয়ার্স এর ট্রেনিং গ্রাউন্ডে। আমি দেখা করলাম আমার কোচের সাথে। কেমন আছেন? তুমি কেমন আছো? ভালো। আর আমার নতুন টিমমেটদের দেখা করে খুব ভালো লাগলো ভাই। আমার নাম শেখ। আমার তোমার ভিডিও খুব ভালো লাগে। তারপর ক্যান্ডি বার, আর হ্যাঁ কালকেও। আর আমার নতুন টিমমেটরা বিশ্বাসই করছিল না আমি সত্যি করে টিমে সাইন করেছি, তাই আমি আমার কন্ট্রাক্টটা ওদের দেখালাম। এটা একই তো যাতে তোমরা সাইন করেছিলে। দেখছি আমার থেকে বেশি টাকা পাচ্ছ। আমি কখনো ফুটবলই খেলিনি, তাই ওরা আমাকে একটা কিক মারতে দিল যেটা আমি বিচ্ছিরি ভাবে করলাম। ঠিক বলেছো, আমি চেষ্টা করছি। যেহেতু এর আগে আমি কখনো কোয়ার্টারব্যাক খেলিনি, আমি ছুটছি, আমি যতদূরে পারলাম ছোটার চেষ্টা করলাম। এটা টাচডাউন। তোমাদেরকে আমি বলে দিই, যে টিমটা আমি জয়েন করেছি সেটার হয়ে টম ব্র্যাডি সুপার বোল জিতেছে, তাই ভাবলাম ওকে সারপ্রাইজ দিলে ভালো লাগবে। ও এই তো টম। ও এখনি আমার লেগে যাচ্ছিল। টিবি কেমন আছো ভাই? কেমন আছো টিবি? ভালো, তোমাদের কি খবর? এখানে একজন আমার বন্ধু আছে, ও খুশিতে প্রায় মরেই যাবে যদি তুমি ওকে একটা হাই বলো। তুমি এটা একদম করো না, তুমি করো না এটা। ও শেষ। এরপরে আমরা প্র্যাকটিসের থেকে বেশি মজা করতে শুরু করলাম। আমরা শুধু সিরিয়াস প্রশ্নেরই উত্তর দেবো। এটা কি পাবলিসিটির জন্য করছো? তাহলে এখানে কি করছো? যতটা সম্ভব ভালো ভিডিও তৈরি করার জন্য। এটা পাবলিসিটির জন্যই করা। পরিষ্কার বলে দিবে NFL প্লেয়ার নই। জিমি, তোমার এই টিমে এসে কেমন লাগছে? আমার দারুণ লাগছে। সত্যি কথা বলতে কি, আমার ভাবনার থেকে ওরা আমাকে বেশি আপন করে নিয়েছে। আপনি কতক্ষণ খেলবেন বলে ঠিক করেছেন? জানি না, এবং বারবার বোঝানোর পরে যে এটা কিছু সময়ের জন্য, তারপরে আমি চলে গেলাম মেজার করতে। 6'4½ 6'4½ কল, তুমি তো 6'5। আমি 6'5। হ্যাঁ, এই মেজারমেন্টগুলো ছিল আমার গিয়ার আর ইউনিফর্ম ভালোভাবে ফিটিং হওয়ার জন্য। এটা কিন্তু দেখতে দারুণ লাগছে, চলো শুরু করি তাহলে। যখন আমি তৈরি হয়ে গেলাম, অফিশিয়াল গেম ডে চলে এলো। আমি জানি না ওরা আমাকে কেন এটা করতে দিচ্ছে, কিন্তু হ্যাঁ থ্যাঙ্কস বক্স। তোমরা কি আমাকে এই টিমে দেখে অবাক হচ্ছো? এটা আমার প্রথম ফুটবল যেটা আমি সাইন করলাম। জিমি এখন যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে। ওরা বললো যদি আমি 100 অবধি থাকতে পারি তাহলে ওরা একটা খেলা খেলবে, আমাকে একটা সাহায্য করবে। উত্তেজিত হয়ে ওঠো। ভালো বলেছো, এটার প্রথম গেম আর এটা সম্ভবত শেষ। অবশ্যই ওর শেষ গেম। আমি জানি না কি হতে চলেছে। ক্যাননগুলোকে ফায়ার করো। এটা দুর্দান্ত। আর যেহেতু আমি একমাত্র এই NFL গেমেতেই অংশগ্রহণ করছি, তাই টিম আমাকে লিড করবার সুযোগ করে দিল। আমি তোমাদেরকে হতাশ করবো না, যদিও সম্ভবত আমি খেলবো না। আমেরিকা চলো ফুটবল খেলা যাক।
আমাকে অফিশিয়ালি এনএফএল প্লেয়ার করার জন্য বাকিনিয়ার্সের জন্য একটা হিউজ শাউট আউট। সত্যি কথা বলতে ভালো হলো যে আমি খেলিনি, কারণ ওরা যদি আমাকে ধাক্কা দিত সম্ভবত আমি মরেই যেতাম।